ফেসবুক আছে, আমি সারা ওয়ার্ল্ডের আমার ভাই বোনদের জন্য করোনা ভাইরাসের ইন্টারভিউ স্বপ্ন যোগে যেটা দেখেছে মামুন মারুফ ইতালি থেকে, সে শত শতবার আমাকে ফোন দিয়েও পায়নি। পরে আমার পিএ সাহেবকে ফোন দিয়ে অনেক কষ্ট করে আমার সন্ধান নিয়ে আমাকে সংযুক্ত করে আমাকে জানিয়েছে। আমি কয়েকবার করে শুনে নিয়েছি তার থেকে। সে বলল যে আমি রাত 12:30টার দিকে বাসায় গিয়ে ঘুমোতে যাই, ঘুমিয়ে পড়লাম, দেখি যে কদম ফুলের মতো করোনা ভাইরাস। করোনা ভাইরাস কিন্তু দেখতে অনেকটা গোলাকার, কদম ফুলের মতো কাটা কাটা, তো কদম ফুলের মতো সে ভাইরাসটা সামনে আসলো। শুনেন, এটা একটা স্বপ্ন, এটা কোরআনও না হাদিসও না, আর এটার ব্যাপারে আমার কোনো দায় দায়িত্ব নাই। এটা একজনের স্বপ্ন, স্বপ্ন সত্য হতে পারে, স্বপ্ন মিথ্যাও হতে পারে, আল্লাহ আলম। তবে কিয়ামতের আগের মুমিনদের স্বপ্নগুলো যেহেতু সত্য হবে বলে ডাইরেক্ট হাদিসে সার্টিফাই আছে, ইজাক্তারাবাজ জামান লাম তাকাদরুয়াল মুমিনে তাকজি, বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস। কিয়ামতের আগে মুমিনদের স্বপ্ন সহজে মিথ্যা হবে না, সেই জন্য বলছি। সে বলছে সেই ভাইরাসটা তার সাথে কথা বলছে, কয় যে আমি তাকে প্রশ্ন করলাম তোমরা পৃথিবীতে কখন এসছো? করোনা ভাইরাসকে স্বপ্ন দ্রষ্টার লোকটি মামুন মারু প্রশ্ন করলো। সে বলল আমরা 23শে অক্টোবর চীনে আমরা এসেছি, যখন আয়েশা নামের এক মুসলিমা মেয়েকে 3 জন চাইনিজ সৈন্য ধর্ষণ করে এবং সেই ধর্ষণে সে নিহত হয়। সে যখন চিৎকার করে তখন চীনা সৈনিকরা তার ঠোঁট সেলাই করে দেয় বা কষ্টেপ করে দেয়, যেটাই হোক বন্ধ করে দিয়েছে। সে বলেছে সেলাইয়ের কথা। তো 2 জন সৈনিক দূর থেকে পাহারায় ছিল আর 3 জন ধর্ষণে ছিল। তো তখন আল্লাহ তাআলা ভাইরাসকে, করোনা সোলজারকে কমান্ড করলেন, তোমরা যাও এদেরকে আক্রমণ করো। তো মামুন ওই ভাইরাসকে প্রশ্ন করলো যে চীন দেশে কেন, পৃথিবীর তো বহু দেশে মুসলিমদের উপরে ভয়াবহ নির্যাতন হচ্ছে, রোহিঙ্গায়, তারপরে লিবিয়ায়, সিরিয়ায়, কত দেশে তো হচ্ছে, তো চীনে কেন তোমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন আসার জন্য? সেটা এই জন্য যে একমাত্র একটা দেশ, যে দেশের নাম চীন এবং নির্যাতিত এলাকার নাম উইঘর, চীনারা তাদেরকে বিশাল বিশাল ওয়ালের ভিতরে বন্দি করে এমন অকথ্য নির্যাতন চালাচ্ছে পৃথিবীর কারো জানার কোনো সাধ্য নাই। এজন্য ওই ঘরের ওই নির্যাতিত মুসলিমরা ডাইরেক্ট তাদের যত আত্মনাদ চিৎকার সরাসরি আল্লাহর সাথে। পৃথিবীর অন্যান্য অঞ্চলের মুসলিমরা যেখানে নির্যাতিত সেখানে সারা পৃথিবী দেখছে, সারা পৃথিবীর ক্যামেরা খবর বর্ণনা করছে, সংবাদে আসছে, কিন্তু এই জায়গার কোনো সংবাদ কেউ দিতে পারে না। ওদের চিৎকার শুনে শুধু আল্লাহ, এই জন্য আল্লাহ রাগান্বিত হয়েছেন, ক্রোধান্বিত হয়েছেন। এই জন্য আয়েশা নামে ওই মেয়ের ধর্ষণজনিত হত্যাকাণ্ডের পরে আল্লাহ তাআলা করোনাকে নির্দেশ দিয়েছেন, যাও এবার প্রতিশোধ নাও। হতে পারে, আল্লাহু আলাম, যার কেউ নাই তার কে আছে? আল্লাহ আছে। ইউনুস মাছের গর্ভে থেকে চিৎকার দিয়েছিলেন দোয়া চলে যাবো, সেটা না, আমরা পৃথিবীর 1/7 মানুষকে মেরে দিয়ে যাব। 850 কোটির মধ্যে 100 কোটি প্লাস আমরা মারব, তবে সবচেয়ে বেশি মারব আমরা বৌদ্ধ জাতিকে, চীন, কোরিয়া এবং এই এই শ্রেণী যারা মুসলিমদেরকে এইভাবে নির্যাতন করেছে। ভাইরাস বলছে এরা থাল বাটি নিয়ে মানুষের কাছে ভিক্ষা করতে হবে, এরকম করে দিয়ে যাব। জানি না, এটা ভাইরাসের ইন্টারভিউ, ভাইরাস বলছে, কাকে বলছে? মামুন
মারুফ ইটালি থেকে, স্বপ্নটা আমি দেখি নাই, মামুন মারুফ বলছে। তো সে তারে প্রশ্ন করল, চীন থেকে পরে কোথায় যাবা? সে বলল সাউথ এবং নর্থ আমেরিকা, প্রথমে নর্থ আমেরিকা, ওখানে মেছাকার চালাবো। চালাইলে আমেরিকার বহু মানুষ ইসলামে এসে তারা আত্মরক্ষা করবে। এরপরে যখন দক্ষিণ আমেরিকা আমরা আমাদের আক্রমণ শোনাব, এট এ টাইম ইরান, কারণ ইরানের ইরানের কথা বলছে ওই ভাইরা, যে এরা কোরআনকে বিকৃত করে, এরা সবকিছুকে উলট পালট করে ইসলামটাকেই এরা আরেক রকম বানিয়ে দিয়েছে, এই জন্য ওদেরকে ছাড়ব না। ইরান হয়ে আমরা দক্ষিণ কোরিয়া ইত্যাদি এসব অঞ্চল দিয়ে তারপরে আসব আরব, মিডল ইস্ট, যারা মুনাফেক ওদেরকে ধরব, মিডল ইস্টে মেচা কাজ চালাবো। 100 কোটির বেশি মানুষকে আমরা শেষ করে দেব, করোনা ভাইরাস বলছে। তো সে জিজ্ঞাসা করল, তো তোমরা যে এইভাবে সৌদি আরব সহ মুসলমান দেশে ইরানে হামলা করবা, তো আল্লাহওয়ালা মানুষ ইমানদার তারাও তো মারা যাবে? সে বলল, না, যারা অজু করে নামাজ পড়ে খাঁটি আল্লাহওয়ালা, যারা অজু করে তাদের পায়ের তালু থেকে, দুই হাত থেকে, চেহারা থেকে, চোখ থেকে একটা আলো আমরা দেখতে পাই, নূর দেখতে পাই। এটা শুধু আমরা দেখি, এটা মানুষ দেখবে না। এই জন্য অজু আর সালাত আদায়কারী যারা খাঁটি মুসল্লি মুসলিম, এদের পায়ের তালু থেকে এইভাবে হাত চেহারা চোখ এগুলি থেকে যে রে বিচ্ছুরিত হয়, ওইটা দেখে আমরা বুঝতে পারি এরা আল্লাহ বলে, আমরা এদেরকে আক্রমণ করি না। স্বপ্নের এই অংশটা আমার হাদিসের সাথে মিলে যাচ্ছে, এই জন্য আমি বর্ণনা করলাম। হাদিসে আছে সহি বুখারী সহ, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামা গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু, আমার উম্মতকে কিয়ামতের দিন তোলা হবে, ডাকা হবে, যখন তাদের চেহারাগুলো আলোকিত, হাত পা গুলি আলোকিত অজুর কারণে, রে এবং আলো বিচ্ছুরিত হবে। মিলে যাচ্ছে তো? এবং বর্তমান সারা বিশ্বের সায়েন্টিস্টরা বলেছে, ভ্যাকসিন আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত করোনা থেকে বাঁচার একমাত্র উপায় হলো মুসলমানদের মতো ঘন ঘন কুলি করা, দেরি 3 থেকে 5 বার নাকে পানি দেয়া, চোখ মুখ ভালো করে ধোয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বপ্নের এই অংশ দেখলাম, মিলে গেল। কয় মুসলমানদের মধ্যে যারা মুনাফেক তাদেরকে আমরা মাফ করব না, তাদেরকে ধরব, তাদেরকে আমরা ছাড়ব না। তো মামুন মারুফ যেহেতু বাংলাদেশি, সে জিজ্ঞাসা করেছে, আমাদের বাংলাদেশ নিয়ে তোমাদের কি পরিকল্পনা? সে ভাইরাস বলতেছে, তোমাদের ব্যাপারে তেমন ভয় নাই, আশ্চর্য। আমি এই অংশকেও বিশ্বাস করতে বাধ্য হলাম বাংলাদেশের পরিস্থিতি থেকে। করোনা ভাইরাস বলছে, পৃথিবীর কোন রাষ্ট্রে ইসলাম নিয়ে এত আলোচনা নাই বর্তমানে যত আলোচনা তোমাদের বাংলাদেশে আছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কয়জন না তোমাদের ব্যাপারে আমাদের তেমন কোন আক্রমণের পরিকল্পনা নাই, তবে তোমাদের দেশের যারা মুনাফিক আল্লাহ বিরোধী তাদেরকে আমরা হয়তো ছাড়ব না। আমি দেখলাম বাস্তবিকই বাংলাদেশের মতো এত ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল পৃথিবীর কোন দেশে নেই। ইদানিং আল্লাহর রহমতে আমাদের গোটা জাতি যেভাবে তাফসীর এবং কোরআন মুখী, হাদিস মুখী, ঠিক না? বিশ্ব ইতিহাসে এটা নাই। আজারি ভাইয়ের এক মাহফিলে 12 লাখ 15 লাখ লোক, এটা পৃথিবীর ইতিহাসে আছে নাকি? লিল্লাহে তাকবীর। সারা বিশ্বে কাঁপাবে ইনশাল্লাহ। তো করোনা ভাইরাসকে প্রশ্ন করার পরে সে বলল, বাংলাদেশ নিয়ে তেমন
আশঙ্কা নাই। তাহলে আমরা বলতে চাই আরো বেশি করে মাহফিল হওয়া উচিত, কোরআনের আলোচনা এগুলি আরো দেখা উচিত। যেই বন্ধুরা বলছেন মাহফিল বন্ধ করা উচিত, তোমাদেরকে করোনায় কিন্তু শনাক্ত করে রাখছে, জীবনে মুখ দিয়ে আর এই কথা বাহির করো না।